চন্দ্রযান তিন নামার আগে 15 মিনিট মারাত্মক ভয়ঙ্কর, মারাত্মক গুরুত্বপূর্ণ। ঠিক কেন? ইসরোর কাছে কি প্ল্যান বি রয়েছে কোনো, যা কেউ জানে না? চন্দ্রযান 2 কিন্তু ফেল হয়েছিল লাস্ট 15 মিনিটেই। আসলে আগের বারের ভুল কি এবার সত্যি শুধরে নেওয়া গেল? 15 মিনিটস অফ টেরর। ইসরোর তৎকালীন চেয়ারম্যান কে শিবন চন্দ্রপৃষ্ঠে অবতরণের শেষ 15 মিনিটে চন্দ্রযান 2-এর ক্ষেত্রে কিন্তু এই কথাটাই বলেছিলেন। কেন লাস্ট 15 মিনিটে এমন কি হতে পারে? কেন এত গুরুত্বপূর্ণ এই লাস্ট 15 মিনিট? নরেন্দ্র মোদি ব্রিক্সের সম্মেলন জোহান্সবার্গ থেকেই ভার্চুয়ালি চন্দ্রযান 3-এর চাঁদে অবতরণ দেখবেন বা প্রত্যক্ষ করবেন। কিন্তু সত্যি কি সফল হবে ভারতের এই মিশন? গোটা দেশ জানতে চাইছে ইসরোর কাছে কি কোনো প্ল্যান বি রয়েছে, নাকি প্ল্যান এই কাজ সফল করবে। বুধবার সন্ধ্যে 6:04 মিনিটে চাঁদে ল্যান্ডিং হবে চন্দ্রযান 3-এর। তার আগে 5:20 মিনিট থেকে লাইভ স্ট্রিমিং শুরু হবে, গোটা দেশ দেখতে পাবে। শেষ 44 মিনিটে গোটা ল্যান্ডিং প্রসেস লাইভ দেখাবে ইসরো। এর মধ্যে 5:47 মিনিট থেকে শুরু হবে 15 মিনিট চ্যালেঞ্জিং প্রসেস। এই 15 মিনিট অতি সন্তর্পণে কাজ করবে ইসরো, সাবধানী হয়ে, তবেই কিন্তু চাঁদে পা ফেলবে চন্দ্রযান 3। আর যদি মনে হয় আজ চাঁদে পা ফেলা যাবে না, তাহলে কিন্তু ডিলেও হতে পারে। ডক্টর শিবন বলেছিলেন চন্দ্রযান 2 ব্যর্থ হয়েছিল কারণ ঠিক এই 15 মিনিটেই নামার সময় ল্যান্ডার বিক্রম চন্দ্রের ভূমির সমান্তরাল অবস্থান থেকে কাত না হয়েই চাঁদের পৃষ্ঠে আঘাত হানে। ব্যাস ভেঙে চুরমার হয়ে যায় ইসরোর স্বপ্ন, ভারতের স্বপ্ন। তবে এবার ভুল থেকে শিক্ষা নিয়ে চন্দ্রযান 3-কে তেমন ভাবেই প্রস্তুত করেছে ইসরো। পালকের মতো চাঁদের মাটিতে নামবে চন্দ্রযান 3। মোটামুটি 50 সেন্টিমিটার পার সেকেন্ড বা তার থেকেও কম স্পিডে ধীরে ধীরে নামবে। তবে রবিবার চন্দ্রযান 3-এর ল্যান্ডারের চূড়ান্ত ডিবুস্টিং হয়েছে। এই ডিবুস্টিংই সাধারণত একটা স্থিতিশীল কক্ষপথ অর্জনের জন্য থ্রাস্ট হ্রাস করে একটি মহাকাশযানের গতি কমিয়ে দেয়। এই কৌশলে কিন্তু বিক্রম ল্যান্ডারটিকে কিছুটা নিম্ন কক্ষপথে নামতে হবে, এটাকে চন্দ্রপৃষ্ঠে চূড়ান্ত অবতরণের জন্য প্রস্তুত করা হবে। তবে জানা যাচ্ছে ল্যান্ডিং যে মাটির উপর হয় সেটা খুবই শক্ত, সুতরাং চন্দ্রযান 3-এর লেগগুলো কিন্তু অত্যন্ত শক্তভাবে তৈরি করা হয়েছে। যদি দেখা যায় যেখানে ল্যান্ড করা হচ্ছে সেই জায়গা ভালো নয় বা ঠিকঠাক নয়, প্রতিকূল, তাহলে কিন্তু অন্য জায়গায় শিফট করে ল্যান্ড করবে চন্দ্রযান 3। আর বাকিটা আপনার প্রার্থনা আর গোটা দেশের ভাগ্য। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।